ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা সবাই ভালো আছো অন্বেষা ম্যাথ আর চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আজকে আমাদের ক্লাস সাধারণ গণিত গণিতের অর্থাৎ নবম দশম শ্রেণীর গণিত 9.2 এর সিজনশীল প্রশ্নের 10 নম্বর অঙ্কটা আমরা আজকে সলভ করব তো দেখো যদি তোমাদের এই প্রশ্নগুলো মানে তোমরা যদি প্রশ্নগুলো দেখে একটু চিন্তা ভাবনা না করতে পারো তাহলে কখনোই কিন্তু অঙ্ক না যেমন ক নাম্বার এত এর পরিসীমা তাহলে পরিসীমা বের করতে হলে একটা ত্রিভুজের পরিসীমা মানে তিনটা বাহুর যোগফল এই বাহু আর এই বাহু এই দুইটা বাহুর মান দেওয়া আছে কিন্তু এই তিন নাম্বার বাহুটার মান দেওয়া নাই তার মানে তিন নম্বর বাহুটার মানটা আমাদের নির্ণয় করতে হবে তিন নম্বর বাহুর মান নির্ণয় করে আমরা পরিষেবা বের করতে পারবো তাহলে দেখো ঠিক ওভাবেই আমরা পরিসীমাটা নির্ণয় করব তাহলে এখানে চিত্রটা তো আঁকতেই হবে চিত্রটা আঁকতেই হবে এটার কোনো ইয়ে নাই চিত্রটা এভাবে চিত্রটা একটু এঁকে নিতে হবে ডি ই এফ এটা হচ্ছে টু টু থ্রি আচ্ছা তাহলে যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে লিখবা ডি ই এফ ইএফি ইএ সমী ত্রিভুজে পৃথাগো রাসের উপপাদ্য বসায় পাই পৃথাগো রাসের উপপাদ্য উপপাদ্য অনুসারে বা বসায় পায় বসায় পাই তাহলে উপপাদ্য বসালে কি হবে ইকুয়াল ডি স্কোয়ার প্লাস ইএফ স্কোয়ার আচ্ছা তাহলে এখন দেখো ইএফ স্কোয়ার ইকুয়াল কি হবে ডিএফ স্কোয়ার মাইনাস ডি স্কয়ার তাহলে ইএফ স্কোয়ার ডিএফের মান কত এর মান টু টু এর স্কোয়ার মাইনাস রুট এর স্কোয়ার ইএফ স্কোয়ার ফোর মাইনাস থ্রি বা ইএফ স্কোয়ার সমান সমান ওয়ান তাহলে যেহেতু শুধু এর মানটা বের করব তাহলে সেহেতু এখানে কী করতে হবে ওষুধে বর্গমূল করতে হবে বর্গমূল করতে হবে সুতরাং সমান সমান ওয়ান ইএফ সমান সমান আমরা মানটা কি পেলাম ওয়ান তাহলে ইএফ সমান সমান যদি ওয়ান পাই তাহলে পরিসীমা কি হবে সুতরাং ডি ই এফ এর পরিসীমা সমান সমান কি তিনটা ভাব যোগ ফল টু প্লাস ওয়ান প্লাস থ্রি রান সমান কত

প্রথমে মান নির্ণয় করছি তারপরে পরিসীমা পরিসীমা মানে গিয়ে তিনটা বাহুর্যোগ ফল টু প্লাস ওয়ান প্লাস রুট থ্রি তার মানে থ্রি প্লাস রুট থ্রি তাহলে থ্রিকে থ্রি রুট থ্রি রুট থ্রি ইন্টু রুট থ্রি করা যায় সেই হিসাবে আমি রুট থ্রি কমন নিয়ে রুট থ্রি প্লাস ওয়ান লিখেছি রুট থ্রি প্লাস ওয়ান লিখেছি তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো এরপরে দেখবা আমরা যাব হচ্ছে খ নাম্বার অঙ্ক খ নাম্বার অঙ্ক করার জন্যে আমাদের এটা উদ্দিপ্ত তথ্য থেকে কিছুই নেওয়া লাগবে না এটা তথ্য থেকে আমাদের কিছু না নিলেও অঙ্কটা হয়ে যাবে তাহলে দেখো এখন এখানে আমরা কি করবো নাম্বারটা কিভাবে করবো নাম্বার শেখ এখানে সেকের থিটা ওয়ান প্লাস রুট থ্রি টেন থিটা প্লাস রুট থ্রি ওয়ান এই যে ট্যান আসে এখানে সেক থেকে আমাদের নিতে হবে কি সে ট্যানে নিতে হবে থেকে আমাদের ট্যানে নিয়ে যেতে হবে সেকের স্কোয়ার থিটা ওয়ান প্লাস স্কোয়ার তাহলে এই ওয়ান টু পাশে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে টেন স্কোয়ার থিটা আর এটা দিয়ে গুণ করো মাইনাস টেন থিটা মাইনাস রুট থ্রি টেন থিটা প্লাস রুট থ্রি ওয়ান মাইনাস ওয়ান এখন এখান থেকে টেন থিটা কমন নাও টেন থিটা তাহলে টেন থিটা মাইনাস ওয়ান এখান থেকে মাইনাস রুট থ্রি কমন নাও টেন থিটা মাইনাস ওয়ান ইকোয়াল জিরো ওয়ান ওয়ান কাটলে জিরো হয়ে যায় তাহলে এখন এখানে কি টেন থিটা মাইনাস ওয়ান আর টেন থিটা মাইনাস রুট থ্রি ইকুয়াল জিরো এত হয় তাহলে এখন এখন দুইটা রাশির গুণফল জিরো হলে প্রত্যেকটার মান জিরো লেখা যায় টেন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো অথবা টেন থিটা মাইনাস রুট থ্রি জিরো এখন এই যে টেন টেন থিটা ওয়ান টেন ওয়ান কত ডিগ্রির মান টেন অর্থাৎ ওয়ান কত ডিগ্রির মান ওয়ান হচ্ছে সরি টেন ওয়ান টেন ওয়ান টেন ওয়ান হচ্ছে ফাইভ হ্যাঁ টেন সুতরাং ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে আমরা একটা মান পাইছি থিটার মান একটা পেয়েছি তাহলে এরপর এই অংশটা বা টেন থিটা সমান সমান রুট থ্রি তাহলে টেন রুট কত ডিগ্রির মান টেন রুট হচ্ছে ডিগ্রির মান টেন ডিগ্রি টেন সিক্সটি টেন সিক্সটি সুতরাং থ্রিটাই কল সিক্সটি ডিগ্রি তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো তো এখানে আসলে মনে হয় আমি একটু ভুল লিখেছি এটা হবে থিটা থিটায় কাল अथवा ফাইভ অথবা ফাইভ অথবা সিক্সটি পরিবর্তে হবে সিক্সটি থার্টির পরিবর্তে সিক্সটি হবে তো দেখেন এই যে আমরা যে অঙ্কটা করলাম এখানে এখানে আমরা যে অঙ্কটা করলাম তো এখানের আসলে কি এটা কিন্তু তোমাদের বইয়ের অঙ্ক এটা কিন্তু তোমাদের বইয়ের অঙ্ক বইয়ের কত নাম্বার অঙ্কটা এখানে বইয়ের তোমাদের এটা তো কিন্তু তোমাদের বইয়ের অঙ্ক তো তোমরা আসলে ভাববা না এই কারণেই তোমরা সমস্যা তোমাদের এটা হচ্ছে তোমাদের বইয়ের ছাব্বিশ নাম্বার অঙ্কটা অর্থাৎ এখানে একটা ওয়ান দিয়ে ওইখানে একটা ওয়ান বাইরে গেছে পরে পাশে আসতে পারে মাইনাস মানে কাটা গেছে তো এই জায়গাটাই হচ্ছে আমাদের ভাবনার বিষয় যে এই সব অঙ্ক দেখে আমাদের বুঝতে হবে যে আমাদের আসলে এটা কি বইয়ে আছে নাকি বইয়ের বাইরে এটা বইয়ের এই অঙ্ক শুধুমাত্র একটা সেকেন্ড স্কয়ার দিয়ে এখানে একটা ওয়ান বাড়তি করে দিছে কারণ সেকেন্ড স্কোয়ার ওয়ান প্লাস টার স্কোয়ার থিটা ওই পাশে আসলে কাটা যাবে বাকি সব ঠিক থাকবে এই হচ্ছে আমাদের অঙ্ক তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো এরপরে আমরা যাব হচ্ছে আমাদের নাম্বার অঙ্ক দেখো নাম্বার অঙ্কটা করার জন্য কিন্তু তোমাদের একটু কি কি মানটা লাগবে দেখো আমাদের আমরা যে এখান থেকে এই মানটা বের করছিলাম না হতে প্রাপ্ত ই এফ এর মান বের করছিলাম ই এফ এর মান কত ছিল ই এফ এর মান ছিল ওয়ান সেই ওয়ান ইএফের মানটাও আমাদের লাগবে কেন লাগবে এই যে আমাদের লম্বভূমি ধরে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এর মান বের করতে হবে কারণ এখানে এক জায়গায় আছে এক্স মাইনাস ওয়াই থ্রি ওয়াই থ্রি ওয়াই এ কারণে এক্স আর ওয়াই এর মানটা আমাদের বের করে নিতে হবে যদি সেখান থেকে আমরা মানটা বের করে নিতে পারি তখনই আমরা এই অঙ্কটা করতে পারবো তো দেখো আমরা এখানে যদি লিখি গ নাম্বার হতে প্রাপ্ত ক হতে প্রাপ্ত ই এফ সমান সমান ওয়ান এফ সমান সমান ওয়ান তাহলে এখন ওই দুইটা কোন ধরো দুইটা কোন ধরে এক্স কোন আর ওয়াই কোন জায়গায় আছে সেই মানটা বের করার চেষ্টা করো তাহলে দেখবা হয়ে গেছে

টেন ট্যান মানে কি টমসেল আসবাসে লম্বাই ভূমি ডি ই বাই ই এফ ডি ই বাই ই এফ তাহলে ট্যান এই 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 মান ওখানে কত আছে এক্স প্লাস ওয়াই দেওয়া আছে আর এখানে ডি ই সমান সমান আছে রুট থ্রি আর এটার মান হচ্ছে ওয়ান তাহলে টেন এইটার কত ডিগ্রির মান ট্যান রুট থ্রি টেন রুট থ্রি কত ডিগ্রির মান সিক্সটি ডিগ্রি তাইলে বা টেন এক্স প্লাস ওয়াই আর ওয়ান তো লেখা লাগে না তাহলে টেন এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি সুতরাং এক্স প্লাস এটাকে দাও এক ন আবার এখন যখন ওই কোনটা ধরব ডি কোনটা ধরব তাহলে কোন বিপরীত বহু লম্ব তাহলে ট্যান ই ডি এফ কোন সেক্ষেত্রে কোন বিপরীত বাহু লম্ব ইএফাই ভূমি ডিই ডি ই আচ্ছা তাহলে ট্যান ই এফ ডি এক্স মাইনাস ওয়াই সমান সমান এটার মান কত ওয়ান আর এটা হচ্ছে রুট থ্রি তাহলে ট্যান ওয়ান বাই রুট থ্রি কত ডিগ্রির মান টেন ওয়ান বাই রুট থ্রি টেনি থার্টি ডিগ্রি এটাকে দাও দুই লক্ষ্য করো এখানে এক্স মাইনাস ওয়াই আছে ওটা লাগবে ওটা দিলাম সমস্যা আর সব জায়গায় ফোর ওয়াই ফোর ওয়াই 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 আছে তাহলে এখন ওয়াই মানটা বের করতে হবে ওয়াই মান বের করার জন্যে এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস ওয়াই অবশ্যই সমীকরণটা বিয়োগ করতে হবে তাহলে লেখো বিয়োগ করে এক নং ও দুই নং সমীকরণ বিয়োগ করে পাই বিয়োগ করে পাই তাহলে বিয়োগ করে কি পাই দেখো বিয়োগ করলে একটু সাজাই দেয় নাহলে আবার বুঝতে কষ্ট হইতে পারে তোমাদের এক্স মাইনাস ওয়াই থার্টি ডিগ্রি বিয়োগ করলে এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস তার মানে মাইনাস ওয়াই ওয়াই যোগ করলে টু ওয়াই ষাট থেকে তিরিশ গেলে থার্টি আর টু দিয়ে ভাগ করলে ফিফটিন ডিগ্রি এই গেল আমাদের মানগুলো বের করা হয়ে গেল এখন দেখেন তো এখন আমরা এই মাইটার মানটা নির্ণয় করব তো ডিয়ার স্টুডেন্ট দেখো এরপরে আমরা যদি এই অংশটা মুছে ফেলি এইটুকু এখন আর আমার দরকার নেই আমি মুছে ফেলি তোমরা তো এই এখানের এই কাজটুকু বুঝতে পারছো আশা করি এখান থেকে এটুকু বুঝতে পারছো এখন দেখো আমরা এখন মানগুলো বসাবো আর কিচ্ছু করার দরকার নেই এখন শুধু মান বসিয়ে কাজ করলেই হবে হ্যাঁ মান বসিয়ে কাজ করলেই হবে এখানে লেখো এখন এখন দিয়ে আচ্ছা তাহলে এখন আমরা কি করবো থ্রি টেন টেন ফোর ওয়াই এর হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর সেক এক্স মাইনাস ওয়াই এর হোলেস্কোয়ার প্লাস ফাইভ ক্রি ওয়াই এর হোলেস্কোয়ার মাইনাস ফোর সাইন ফোর ওয়াই এর হোলেস্কোয়ার সাইন ফোর ওয়াই এর হোলেস্কোয়ার এরপরে মান বসাবা তাহলে এখন থ্রি লক্ষ্য করো টেন ওয়াইয়ের মান কত ফিফটিন তার মানে টেন কত চার পনেরো ষাট টেন সিক্সটি ডিগ্রি এর হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর চেক কত এক্স মাইনাস ওয়াইয়ের মান থার্টি ডিগ্রি চেক থার্টি ডিগ্রি এর হোল স্কোয়ার প্লাস ফাইভ দেখো প্লাস ফাইভ তাহলে প্লাস ফাইভ যদি হয় এখানে আছে কত থ্রি আর তিন পনেরো পঁয়তাল্লিশ ফাইভ পশ ফোরটি ফাইভ ডিগ্রি এর হোল স্কোয়ার মাইনাস ফোর কত চার পনেরো ষাট সাইন সিক্সটি ডিগ্রি এর হোল স্কোয়ার এখন শুধু মানগুলো বসাই দিছি বাবা এখানে মান বসাই দেওয়ার পরে এখন তোমাদের ওই মানগুলো কার কত মান সেই মানগুলো বসায় দাও তাহলেই হয়ে যাবে টেন টেন সিক্সটি ডিগ্রির মান কত রুট থ্রি তাহলে টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি রুট থ্রি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর ও ওয়ান বাই ফোর তারপর হচ্ছে সেক্স থার্টি সেক্স থার্টির মান কত সেক্স থার্টির মান হচ্ছে টু বাই রুট থ্রি টু বাই টু বাই রুট থ্রি এর হলে স্কোয়ার তারপরে প্লাস ফাইভ কস ফোরটি ফাইভ ফাইভ ডিগ্রির মান কস ফোরটি ফাইভ ডিগ্রির মান বসাও ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু এর হোলে স্কোয়ার মাইনাস ফোর আর সাইন্স সিক্সটি ডিগ্রির মান কত সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই রুট থ্রি বাই টু এর হোল স্কোয়ার এই যে মানগুলো বসায় দিস হয়ে গেছে এখন কিন্তু আর কোনো জটিল কিছু নাই এখন তোমার ক্যালকুলেশনটা করতে পারলেই হয়ে যাবে থ্রি রুট থ্রি স্কোয়ার করলে হয় থ্রি প্লাস এখানে দুইবার লেখা হয়েছে ওয়ান বাই ফোর তাহলে ওয়ান বাই ফোর ইন্টু টু এর স্কোয়ার করলে ফোর হয় রুট থ্র স্কোয়ার করলে থ্রি হয় প্লাস আর ফাইভ আর রুট থ্রি স্কোয়ার করলে টু ফাইভ বাই টু মাইনাস রুট থ্রি স্কোয়ার করলে থ্রি আর দুই দোকানে চার তার মানে কথা হবে ফোর ইন্টু থ্রি বাই ফোর ফোর ইন্টু থ্রি বাই ফোর তাহলে এখন দেখো ইয়ার স্টুডেন্ট এইটা হচ্ছে অঙ্কের লাইন এই লাইনে আমি কোনো কাজ করি নাই এখানে আমি কি করছি আমি প্রথম আমি যখন আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো করি তখন কিন্তু আমরা তোমাদের বলে দিয়েছি যে কখনোই স্কোয়ার দিয়ে তারপর হচ্ছে আমাদের মানটা প্রয়োগের কাজটা করতে হবে স্কোয়ার না করে আমরা এই কাজটা করতে পারবো না তাহলে এখন এখানে এরপরে তিন তিনে নয় চার আর চার কাটা যায় ওয়ান বাই থ্রি প্লাস ফাইভ বাই টু মাইনাস থ্রি কারণ এই ফোর আর ফোর কাটা যায় এরপরে আমাদের কি করতে হবে লসাগো করতে হবে এরপর আমাদের লসাগু করতে হবে দেখো নয় থেকে তিন গেলে ছয় থাকে সিক্স প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ছয় শখ প্লাস তিন দোকানে ছয় দুই তিন দোকানে ছয় তিন পছা পনেরো তাহলে কত সিক্স আর পাঁচ আট দুই সাত তিন হাতে থাকে এক দুই পাঁচ আচ্ছা ৬ চব্বিশ চার তিরিশ চুয়ান্ন ছয় আট আটচল্লিশ হ্যাঁ তুমি এই সমস্তও রাখতে পারো আট ছয় আট আটচল্লিশ আট পাঁচ তেরো এটা হয় আট সমস্ত পাঁচ বাই ছয় এইটাই হচ্ছে আমাদের উত্তর তো ডিয়া রেস্টুরেন্ট আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো তা এখানে তোমাদের কোনো সমস্যা নাই আমার মনে হয় তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো কোন প্রশ্ন থাকলে করতে পারো আমি বুঝাই বুঝাই দিতে দিব আর এখানে এখানে আসলে আমাদের অঙ্কগুলো খুব যে জটিল তা না শুধুমাত্র একটু ভাবতে হবে যে আসলে কত মানে কিভাবে কি হয় কিভাবে কি হয় এটা নিয়ে একটু আমাদের ভাবনা চিন্তা করে অঙ্কটা করলেই হয় তো নিয়ার তোমাদের যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করবা বন্ধুদের মাঝে শেয়ার করবা আমি আশিস স্যার অন্বেষা ম্যাথ আর ডাইটিভ চ্যানেল থেকে আজকের মতে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী কোনো একটা ক্লাসে